না বুদি মারিয়া লাগা না বউ নিয়ে দেখে আমি এই যে টাক দিয়ে মারি আনছি নে আবার বাচ্চা ফেলাম দুই টাক মাটির দাম কত জানো দিকে কি রকম খারাপ হয় মারি না বাচ্চা কি করে জাগায় জাগায় দিয়ে মারি না গামলা গালো উঠে হারাইছে আমি কইছি যে বাচ্চা মান্ডি ভালাম পুরো পহর যাও জানা তুই বাচ্চা কি করবি পারলাম না কামলা বানাবো না তুমি আনা হারো না তুমি কামলা বানা দেশে তো কামলা হাল ফিরে গেছে না তোমার কাছে তাই না তুমি সারাদিন চাষ করলে বয়ে থাকবা তুই যা কামলা কামলা নিয়ে কেরা যাবো দেশের লোকজন নাই আমার দেখছাও আমার দেখছ তুমি তুমি কি হারো না দেখে পাহারা দিয়ে দিবনি আমি তো চিনি নাই আমি মনে করছি সাধারণ মহিলা পান পরে তো আইসি চেয়ারম্যানের পরে করছি বেটি তুই আমাকে চিনোস বেটি তোর বাড়িতে ব্যারিং বাই গালাই দিবো একবার চেয়ারম্যানের পর আমার গায়ে বেটা তুই চিনোস আমি কেনা পরে দেখছি চেয়ারম্যান আইসে আমার সমান পাওয়ার চাকরি গেছে গেছে কিন্তু পোশাকটি কিন্তু খুলে তুই আইলে এবারে এইটা একটা ভালো কাজ করছো পোশাকটা দিয়া হো নাই এখন যে কোনো জায়গা যায়া তুমি মনে করো ওই সহিদারের চাকরি বা নাইট গার্ডের চাকরি ওকে রাখাই পারবা তাই নাকি বাসি বাসে নাইট গার্ডের চাকরি যদি করি তাও আচ্ছা আমি তো তোমার কথা যাইছি আর ডরাইলাম না তুমি তো হুনছি যে তুমি নাকি সহিদার চাকরি আপনি এমন সময় আইছে না আমার তো সহিদারের চাকরি না কি হয়েছে চাকরি কি হয়েছে চাকরি ফিউজ আমার লোকের কাম করো না আপনার কাম কি কামের কথা কই ওই কিছু মাড়ি আনছি তো বাড়িতে ফালাম হ্যাঁ ওই মাড়ি গুলা বাড়ি বাড়ি ফালাইছি ওই মাইসে চুরি করে চুরি করে নিয়ে নিয়ে ফুরি আছে ওইটা ঢুকা পাহারা দিয়ে কি কইলেন আমি থাকতে আপনার মাড়ি আর এক দলা মাড়ি ওর হবো না কোনো সময়
পরিষদে থাকলে তো চাকরি করে না আমি আর এই বেলি ঘুরে বাড়ি দিতে পারতেছিলাম বাসির একটা এলাকার মধ্যে আমাকে সম্মানী লোক এই যে বুতাম আগলাতে বাজারে যাইতেছেন একটা লোকের দেখলি আমাকে এলাকার মান গেল না ঠিক আছে আসলে বয়স মন তো বয়স হয় না বয়স হয়েছে কিন্তু মন বয়স হয় না এই জন্য ষাটের বোতাম খাওয়া আচ্ছা কি কবা কোছো তুমি আচ্ছা কব সামনে শুক্রবার দিন আমার বুইনেরে দেখ পারবো আপনার কলবাই থাকার না আরে তুমি তো কইলা কিন্তু বেজাইলা দিনে কইয়া হালাই দিলা কি ভাবে বেজাইলা দিন হ্যাঁ শুক্রবারে আমার অনেক ঝামেলা আছে সালিশ আছে ভাই বিয়া শাদির ব্যবহারে তো শুক্রবার ছাড়া হয় না জানেনি তো এখন ছেলে পক্ষ যেদিন সময় পাবো ঝামেলা যত দেখ আমনে হইলো শুক্রবার দিন বেলা দুইটার দিকে আমার বাড়িতে আসবেন নামাজ পড়ে আল্লাহর রহমতে খালি আচ্ছা ঠিক আছে কইলা যখন আনি না বিয়া বলো বিয়া শাদির ব্যাপার তারপরে তোমার কইলা যাও তো বিয়া আচ্ছা বিয়া না তো দেখ পারবো কথা কথা মিললি কথা এক হইলো যদি মিটা গোটা জায়গা একবার তো দিও দিয়ে দেরি এই যদি তো আপনার দরকার মনে করতে কথা কইয়া যদি আত্মীয়রা টিকাই মিটা জায়গা তাহলে তো উপকার হইলো বুঝি কইরো আমি ও দুটার লোকের দেখো না শুক্রবার একটা ঝামেলা আবার এই লোকে কইলে এই কথাটা আর না করবো গো বিয়া শাদির ব্যাপার একটা কন্যা দান করা তো এটা একটা সোয়াবের কাম নাকি কন ভাইরা আচ্ছা জামু কথা দিলাম আমি থাকা কালানে বলি একটা মারি নিব হ্যাঁ আমি হলো গরম চকিদার আমার নিচে কোনো চকিদার নাই আমি রেঙে থাকি অন্যরকম একটা খালি চোর দৌড়বার পারলি পরে ওর বাইরে একটা বয়েল ডিম বের করে গেলাম না অস্থির হয়ে গেলাম এখন তোকে আরাম করে নই মানুষের আক্কেল গান কত দেখো মাইশের জ্ঞান আকেল দিনের দিন কমে যাইতেছে গা এহেন্দা মানুষ চলাফেরা করে রাস্তার মধ্যে মারি ফেলাই দিয়েছে এর মধ্যে মানুষ যাবো কোন দিয়া আচ্ছা ঠিক আছে একটু প্রস্রাব করে নেই মাটি চুরি করতেছি না মাটি চুরি করিস না
হাতে ব্যাগ দিয়েছিস, মারি চুরি করিস না, তুই কইলি হব। ও স্যার, আমি এখানে যে যে কারণে বইছি, আপনার কাছে কোয়া যাবো না। গ্যাসের চুলা তুই আমার সাথে ইয়ার কি করস? ওই তোর আমি চিনি না। আসলে আমার কোনো মতলব টতলব নাই, কোনো কিছুই, আমি বাজারে যাইতেছি, আমি এখানে বইছি, আমার একটা দরকার, হিরা আপনার কাছে কজন আপনার মান যাবো গা? মান যাবো গা তুই তাও কো? হ্যাঁ, মান গেলে আমার যাবো বেটা, তোর কি? স্যার, এটা না হুললেন আমি কিসে দিয়ে বইছি এনে? তোর কর নাকবো না কো পর্যন্ত তোর যাওয়া যাবি নাই কো। স্যার, আসলে শুনবেন তালি শুনবো কো। আসলে কি স্যার, আমি যাইতেছি বাজারে, যাওয়ার সময় আমার প্রসাব দোষে আমি এনে প্রসাব করছি, ওই যে দেখেন ওই যে প্রসাব পরে রয়েছে, ওই যে কি করছস? ওই যে স্যার প্রসাব করছি, ওই যে দেখেন প্রসাব পরে রয়েছে। আগে কইলি না কেদিন আমি প্রসাব করবার? কনছে আমার নাগালে একটা বাতিল চকিদার, এরে কয় বেটাই স্যার, তাও তো আমার চাকরি নাই, যদি চাকরি থাকতো তাহলে তো বেটাই আরো ডরাইতো। একটু গা ছাল গেছে, তার ওষুধ খান আসবো। এত বছর পারো আছে কি আছে আমারে একটু মারিয়ে না দাও। কয়দিন তো কইলাম যে বিলাতি কে কোডা আর হেলে মারিয়ে না দাও, এতটুক মারিয়ে আনলে তো আমার সুলাটা নে হয়ে গেত গা। এই টুককা মারিন গে কি তুমি কি বিলের বারে যাই নি আর না কাপড়ের গাইডে গে বাল দিত মারিয়া হে বাইতে। ওই আমি যদি কে লই পাও না ওই কেতার মধ্যে যাই, এনে দুলা বালু যাব না, পরে তো আমার পাই বাতি লব। আমি জাহান না, আমি মারিন গে জাহান না, আমি রাইন দাও খাবার পাম না। এরা রাইন দাও খাবার পাম না, রাইন দে, যদি সময় মতো ভাত না হয় তাহলে তো বোঝই গুগুকিল। গুগুকিল দাও আর যাই করো, আমি উনে পারুম না। তুমি গুগুকিল দাও আর যাই করো, আমি কিছুই করাম না। এই যে খাওয়ার কথা কইলো না, আজ কত রান্ধি নাই কও কি? আমার কি জানাচ্ছে আইশাল যে কুত্তাই বাঙ্গে হলাইছে, তাহলে ওটা আমি কি ভাই ঠিক করব? মারি সারা মারি নিকে কোনে যাবার কর তুই? এই অত দূরে সে মারি নিকে আমি জানাম না, অত দূরে জানা হলো কত জানা গো? রবি এ যে মুরে মারি ফলাইছে, কোন দিকে এক পয়সা মারি হাই না দাও নাকে? ইন্দুরে মারি ফলাইছে, হ্যাঁ এক পয়সা মারি আলু বউ ও বউ। আরে এক কাম করো, মহিলা মানুষ সাইজাতে যদি চুরি করা হারি তাহলে আর কেউ কিছু কবো না, তাহলে যেটা মহিলায় নিতে আছে আইসাল নেপাল কিছু কবো না। কাপড় পিন্ধো তাও আমার মারিয়াই না দাও। আদিমু তুমি আমার ঘরের বউ না। সহিদার সেই রকম কররা পাহারা দিতেছে, একটা পক্ষী উপর দুইটা দাহার না আমি কইছি যে তুমি আই গিয়ে নিয়ে দিয়ে আইও, তাও দেয় না। অনেকক্ষণ যাবৎ জুড়ি বটেছি, একটা চোরের কোনো আবার পাই না, এখন আমি একটু আরামে পলায় থাকি, চোরাই নই। Ha ha ha!
আচ্ছা পেটি বুইরা বয়স হয়ে গেছে গা, পেটি মইরা যাবো গা, মাটি চুরি করবার আছে। ওই পেটি, ওই ওই ফাজিল পেটি, তুই তো দুই দিন পরে মাটি চলে যাবি। রাগ রাগ তোর ধরতাইছে আমি। বাবা রে আয় হারাম দাদা, তুই মাড়ি চুরবি করবার আছে মহিলা সাইতে। তখন তো চাকরি পাচ্ছিস ইউনিয়ন পরিষদে, তখন চোর জাত করবার নিকা করছিলাম। আমি তোরে আজকের থেকে আমার এই চাকরির থেকে বরখাস্ত করলাম। কি কইলেন? এনেও চাকরি নাই, আমার পরিষদেও চাকরি নাই, এখন আমি কি করি? বিচার করা যায়।